প্রত্যেকটি বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের নৈতিক দায়িত্ব এই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করা, প্রতিবাদ করা। তো বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে মোদি আসা পর্যন্ত আপনাদের এই প্রতিবাদ যেন অব্যাহত থাকে। যদি মোদি আসা পর্যন্ত আপনারা প্রতিবাদ না করেন, তাহলে ভাববো আপনারা শুধুমাত্র সস্তা বাহাবা পাওয়ার জন্য আপনারা রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন। আপনাদেরকে মোদি আসার আগ পর্যন্ত, যেমন আমি দেখেছি, আমি যতদূর জানি আগামীকালকে বাম জোটের একটা কর্মসূচি আছে, আগামী 25শে মার্চ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদির আগমনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল হবে। যে বিক্ষোভ মিছিলটি ঢাকার ঐতিহাসিক পল্টনের মুক্তাঙ্গন থেকে শুরু হবে। আমরা জানি সেই বিক্ষোভ মিছিলে আমাদের বাধা আসতে পারে, আমাদের উপরে হামলা হতে পারে। আমরা এই কথাটুকু আপনাদেরকে বলতে পারি, যদি সুস্থ থাকি সেই বিক্ষোভ মিছিলে যদি হামলা হয়, অগ্রভাগে থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য কাজ করব। যদি গুলি আসে, অগ্রভাগে বুক পেতে সেই গুলি নেব। কিন্তু আপনাদের প্রতি একটা আহ্বান জানাই যে দেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষের উপরে আগ্রাসন বিরোধী জনগণকে, ধর্মপ্রাণ সমস্ত সম্প্রদায়ের মানুষকে, যে আপনারা সেই 25শে মার্চের আপনার সেই মোদি বিরোধী আন্দোলনে, মোদি বিরোধী বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য যার যার জায়গা থেকে আপনারা সেই ঐতিহাসিক পল্টন ময়দানের মুক্তাঙ্গনের বিক্ষোভ কর্মসূচিতে আপনারা যোগ দেবেন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। আমাদের স্পষ্ট কথা যে আমরা বলেছি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে সরকার, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, রাষ্ট্রনায়করা আসছেন, তাদের কাউকে নিয়ে আমাদের আপত্তি নেই।